আজকে আমি ভাবলাম যে কালাভুনা রান্না করি, কারণ হচ্ছে এটা আমি কখনো রান্না করি নাই, বাট আমার অনেক খেতে ইচ্ছা হচ্ছিলো। তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব, জানি না কেমন হবে। প্রথমে আমি হচ্ছে এটাতে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, মাংস রান্না করার জন্য যা যা লাগে তা দিয়ে দিয়েছি, আর হচ্ছে কালাভুনার মশলা দিয়ে দিয়েছি। ওইটা আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে ভিডিও করার সময় ভিডিও করলে হয়তো আমি ভুলে যাব আমি কী কী দিচ্ছি। আর এখানে আমার খিচুড়ি একদম হয়ে গেছে প্রায়। আর পাশে একটাতে হচ্ছে আমি কালো ভুনার জন্য মাংসটা বসিয়ে দিয়েছি একদম সব মশলা মিক্স করে। এখন চুলা মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত জ্বাল দিতে থাকবো। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন শুধু ঝোলটা শুকানোর অপেক্ষায়, বাট ইফতারির সময় হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার কালাভুনা, আমি এই প্রথম রান্না করছি, যদিও ভালোভাবে হয় না, ইফতারির সময় হয়ে গেছে, এই জন্য নিয়ে নিছি। আর করছি হচ্ছে ভুনা খিচুড়ি, প্রতিদিনই হচ্ছে বুধবার এগুলো খাইতে খেতে কেমন বিরক্ত হিসাব করছে, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকম কিছু করি, তার জন্য এরকম করছি। তো তোমরা কিন্তু খাই বল বা কেমন হয়েছে, ঠিক আছে? আর আমি হচ্ছে ফার্স্ট টাইম রান্না করছি, রান্না করতে পারবো মজা হবে, দেখতে মনে হচ্ছে ঝাল হবে মনে হয়, আর ভালো করে হয় নাই, আরও একটু শুকাবে আর কি, ইফতার সময় হয়ে গেছে। আইফোন দাও বলে দিই, বুড়া ডরা কিন্তু আবার মতে ব্যথা করে। কোরআন বলো আন্টি, কালো গুণা আর খিচুড়ি কেমন হয়েছে? আমি তো প্রথমবার রান্না করছি, অনেক মজা হয়েছে, আমার কাছে ভালো লাগছে কালো গুণাটা, আমার কাছে খিচুড়িটা বেশ ভালো লাগছে। আমি আরেকবার নিয়েছি কিন্তু দুইবার, আর তুমি তো একবার জানো নিয়েছো, এটি শেষ করতে পারছি না। ইফতার করে এখন বসে আছি, ইফতার করার পর আসলে অনেক বেশি টায়ার্ড লাগে, আমার মনে হয় এটা সবারই হয়, ইফতারের পরে কেমন জানি একটু ঝিমানি আসে, ঘুম ঘুম হয়। তো আমি ভাবলাম যে আমি গোসলে যাব, যাওয়ার আগে আমি হচ্ছে একটা হেয়ার প্যাক ইউজ করব, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো হেয়ার প্যাক। তো আমি ভাবলাম যে আমি আপনাদের সাথেও অ্যাভোগাড্রো হেয়ার প্যাকের রেসিপিটা শেয়ার করি, আচ্ছা আমি এটা কীভাবে ইউজ করি। আর ইদানিং হচ্ছে আমার চুল হচ্ছে খুব বেশি জট লেগে থাকে, আগের মতো এত শাইনি না, তারপর হচ্ছে আবার এত বেশি স্মুথও না, কেমন যেন রাফ হয়ে আছে। তো অ্যাভোগাড্রো কিন্তু খুবই ভালো, আর অ্যাভোগাড্রো হচ্ছে গ্রেট সোর্স অফ বায়োটিন, খুবই ভালো এটা। আর আমরা যেহেতু আমরা কিন্তু হেয়ারের জন্য আলাদাভাবে বায়োটিন সাপ্লিমেন্ট খাই, স্কিনের জন্য এটা আপনারা হচ্ছে খাইতে পারলে বেশি ভালো শরীরের জন্য। আর তাছাড়া এটা আপনি হচ্ছে বাহ্যিকভাবে চুলে স্কিন তারপর ফেসেও ইউজ করতে পারেন। হেয়ার প্যাকে যা যা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রোটা আমার ফুল লাগবে না যেহেতু আমার চুল এত বেশি লং না, আমাকে হাফ নিলেই হবে। তারপর হচ্ছে আমি এই যে টক দুটা নিয়েছি, আর হচ্ছে একদম ভার্জিন কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েলটা হচ্ছে 100% ভার্জিন। আর নিব হচ্ছে অল্প একটু মধু, যদি আপনারা লেবু রস দিতে পারেন এটা খুবই ভালো, যেহেতু আমি হচ্ছে টক দই ইউজ করতেছি তো এর জন্য আমি হচ্ছে লেবুটা ইউজ করবো না। আর যদি আপনাদের স্কাল্পে হচ্ছে খুশকির প্রবলেম আছে তারা লেবু ইউজ করতে পারেন। তো আমি নিচ্ছি, যদি তো আমি কিনে আনছি যে প্রায় আমি এখন পুরোটা কেটে নিচ্ছি। অ্যাভোগাড্রো কিন্তু খুবই ভালো হেলথের জন্য, যদি আপনি খেতে পারেন তাহলে বেশি ভালো হয়েছে। আমি হচ্ছে এই পার্টটা হচ্ছে আমি আজকে ইউজ করব, হেয়ারে ইউজ করব, আর এই পার্টটা ভালো করে পলিথিন দিয়ে র্যাপিং করে রেখে দিব যেন উপরের অংশটা নষ্ট না হয়ে যায়। তো এটা আমি হচ্ছে একটা চামচে উঠিয়ে ফেলবো, তার চামচ ছাড়াও এটা খোসাটা একদম এরকমভাবে খুলে আসবে, ঠিক আছে? অনেকে আছে এগুলো খেতে এত পছন্দ করে না, বাট আমার কাছে এতটা খারাপ লাগে না, এগুলো আমার কাছে ভালোই লাগে।
আচ্ছা, আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আমি হচ্ছে সবটা অ্যাভোকেডো চটকে নিব, ঠিক আছে? আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিব। কাঁটা চামচ হলে বেশি ভালো হতো। আমি এক চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিই। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, এই হেয়ার প্যাকটা ইউজ করার সময় কিন্তু চুল একদম ড্রাই থাকতে হবে। চুলে কোনো ধরনের তেল বা চুল হচ্ছে ভিজা রাখা যাবে না, কারণ অ্যাভোকাডো হচ্ছে অয়েল বেসড একটা ফ্রুট। সো আপনি যদি তেলের তেল মাখা চুলে বা ভিজা চুলে ইউজ করেন, তখন কিন্তু এটা ওরকম ভালোভাবে কাজ করবে না, ঠিক আছে? তারপর এখানে আমি একদম 100% ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে দেবো। আমার তেলটা প্রায় শেষ। এটা কিন্তু 100% অরিজিনাল একটা কোকোনাট অয়েল, ঠিক আছে? এটা আমি হচ্ছে এক চামচের মতো দিয়ে দেবো, অত বেশি দিব না, কারণ অ্যাভোকাডো নিজেই একটা অয়েল। তারপর আমি দিয়ে দেবো অল্প একটু মধু। যদি আপনাদের কাছে অ্যালোভেরা জেল থাকে, আপনারা অ্যালোভেরা জেলও দিয়ে দিতে পারেন। আপনারা, আমি বলবো যে আপনারা সবাই ট্রাই করেন বাসায় এই প্যাকটা, এটা খুবই খুবই ভালো। আপনি ইউজ করার পর বুঝতে পারবেন যে এটা আপনার চুলকে কতটা সফট, শাইনি এবং স্মুথ করে। এটা আপনারা সবাই ইউজ করতে পারেন। এটা হচ্ছে খুবই ভালো একটা হেয়ার প্যাক। এটা আপনার চুলকে স্মুথ, শাইনি করার পাশাপাশি আপনার চুলকে অনেক বেশি হচ্ছে হাইড্রেট করবে। তাছাড়া আপনাদের যাদের হচ্ছে জটের প্রবলেম হয়, আমার ইদানিং এই প্রবলেমটা খুব বেশি হচ্ছে, আমার চুলে হচ্ছে জট লেগে যায়। আগে এমনটা ছিল না, কিন্তু এখন এটা খুব বেশি হচ্ছে। তো আমার হেয়ার প্যাকটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু এটা ফার্স্টে স্কাল্প ইউজ করবো। যদি স্কাল্প ইউজ করার পর থাকে, তখন হচ্ছে আমি হেয়ার লেন্থে ইউজ করবো। আর আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।